আসসালামু আমি লুবনা ফ্রান্স থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে গুঁড়ো দুধের রসমালাই রেসিপি। এই রেসিপিটা কিভাবে বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা রাখি বরাবরের মতো আজকে রেসিপিটাও আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন এবং ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আমিও যার ভিডিও দেখি লাইক দিয়ে ভিডিওটা দেখে নিই। আপনারা শুধু কমেন্টস করেন কিন্তু লাইক দিতে একদম ভুলে যান। প্লিজ লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের একটা লাইকে ভিডিওটা উপরের দিকে উঠবে, সবাই আমার ভিডিওটা দেখতে পাবে, সেটাই আর কিছুই না। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। চলুন রসমালাই রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় কাঁচের ম্যাক্সিম বল নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ, এগুলো হচ্ছে নিডো পাউডার, এখানে হচ্ছে 200 গ্রাম নিডো পাউডার, তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার, বেকিং সোডা না বেকিং পাউডার দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাউডারের সাথে, নিডো পাউডারের সাথে। দেখুন ভালোভাবে একবারে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে করবেন, চামচ দিয়ে করবেন না, তাহলে সুন্দর হবে না। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ ঘি, দেখুন দিয়ে দিচ্ছি ঘি। চেষ্টা করবেন ঘি দিয়ে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, তা না হলে বাটার দিয়েও করতে পারবেন। তারপর আমি ঘি দিয়ে ভালোভাবে নিডো পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি, একবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এই কাজটা করবেন। তারপর নিয়েছি এখানে একটা ডিম, ডিমটাকে ভালোভাবে ফেটে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে থাকলে আগে নেমে রাখবেন। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে একটা সুন্দর একটা দুধ তৈরি করে নিচ্ছি। দেখুন একেবারে আঠালো আঠালো হয়ে গিয়েছে, সমস্যা নাই, এরপরে সেট করে বসে যাবে। একটা প্লেট দিয়ে ডেকে 10 মিনিট ডেকে দিচ্ছি। তারপর নিয়েছি এখানে একটা হাঁড়ি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ। দেখুন এগুলো হচ্ছে ফুল ক্রিম, হাফ ক্রিম না ফুল ক্রিম। তারপর দিয়ে দিচ্ছি 4টা এলাচ, গ্যাসটাকে এখানে আমি মিডিয়ামে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে ভালোভাবে একটা হাতা দিয়ে নেড়ে নিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটু কন্ডেন্স মিল্ক, এখানে আমি পুরো দিব না, একটু দিব, পরে আমি বাকিটা দিব। পুরোটা দিলে রসমালাইটা বেশি একটা বড় হবে না। তারপর এখন আমি যে দইটা তৈরি করছি রসমালাইটা রেডি করে নিচ্ছি। দেখুন হাতে ভালোভাবে ঘি মেখে নিয়েছি, এখন আমি ছোট ছোট বল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো, আমি আমার পছন্দ মতো বানিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মানে যেন কোথাও ফাটল বা ফাটা না থাকে। দেখুন একবারে চেপে চেপে হাত দিয়ে 1 থেকে 2 মিনিট এই কাজটা করে নেবেন, ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। দেখুন কোথাও কোনো ফাটা নাই, ফাটা থাকলে রসমালাইগুলো ফাটা ফাটা হবে। দেখুন তারপর আমি একে একে এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। তারপর আমি দ্বিতীয়টা দেখিয়ে দিচ্ছি। দেখুন একবারে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে রসমালাইগুলো করে দিচ্ছি, তাহলে ফাটা থাকে যাবে। চেষ্টা করবেন ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে করার, তাহলে রসমালাইগুলো খুবই সুন্দর হবে এবং ভালোভাবে ফুলবে। দেখুন দ্বিতীয়টা করে নিয়েছি। দেখুন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি রসমালাই। দেখুন এগুলোকে আমি বল শেপে করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারবেন পছন্দ মতো, আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। দেখুন এখানে হচ্ছে মেজারমেন্ট কাপে 1 কাপ গুঁড়ো দুধের রসমালাই, দেখুন কোথাও কোনো ফাটা নাই। তারপর দুধটাকে আমি এখন ভালোভাবে ফুটিয়ে নিব। দেখুন যতক্ষণ পর্যন্ত ফুটবে না ততক্ষণ পর্যন্ত আমি রসমালাইগুলো দিব না। তারপর এখন আমি তেজপাতা এবং এলাচগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন খাওয়ার সময় তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখুন তারপর এখন দুধগুলো ফুটে উঠলে আমি রসমালাইগুলো দিয়ে দিব। দেখুন এখন আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, অপেক্ষা করতেছি দুধগুলো ফুটে ওঠার জন্য। দেখুন দুধগুলো ফুটে উঠেছে। দেখুন এখন দিয়ে দিচ্ছি করে রাখা গরুর দুধের রসমালাইগুলো। দেখুন একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি, গ্যাসটাকে কন্টিনিউ মিডিয়ামে রেখেছি। দেখুন তারপর আমি ঢাকনা দিয়ে 10 মিনিট বসিয়ে রাখবো, তারপর
দুটো পাশ দিয়ে নেড়েছে দিয়েছি হ্যান্ডেল ধরে। এখন আবার দুগলি উপরে উঠে যাচ্ছে, এখন একটু ঢাকনা তুলে আবার ভাপটা বার করে নিচ্ছি। দেখুন আবার হ্যান্ডেল ধরে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, ঢাকনাটা 10 মিনিট পর্যন্ত উঠাবো না। দেখুন মাশাল্লাহ একবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হ্যান্ডেল ধরে নেড়ে ছেড়ে দিচ্ছি, এরপর দিয়েছি বাকিটা কন্ডেন্স মিল্ক। প্রথমে দিলে কিন্তু রসমালাইগুলো ফুলতো না বেশি অতিরিক্ত মিষ্টির কারণে। এখন রসমালাইগুলো মোটামুটি অনেক সুন্দর হয়েছে, এখন অনেক ফুলে উঠেছে। ঢাকনা দিয়ে আবার 2 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এখানে আর কোনো মালাই তৈরি করার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি কন্ডেন্স মিল্কটা দিয়েছি। দেখুন আমি উল্টে ফাল্টিয়ে দিয়ে করে নিয়েছি, দেখুন রসমালাইগুলোকে উল্টে ফাল্টিয়ে দিয়েছি। দেখুন একটা একটা করে উল্টে ফাল্টি, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, রসমালাইটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন একবারে 10 মিনিটে রসমালাই রেডি করে নিয়েছি, বেশি একটা সময়ও লাগে নাই। আগে তো চিন্তা করতাম অনেক সময় লাগবে রসমালাই বানাতে, এখন দেখি রসমালাই বানাতে অনেক সহজভাবে বানিয়ে ফেলছি। তারপর আমি একটা দইয়ের বাটিতে তুলিয়ে নিচ্ছি, দেখুন একে একে আলতো হাতে একসাথে ঢেলে দিলে রসমালাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো প্রথমে আমি ঠান্ডা করে নিয়ে তারপর একটা দইয়ের বাটির মধ্যে তুলে নিচ্ছি, দেখুন মাটির দইয়ের বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কীরকম হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন, সত্যি অসাধারণ হয়েছে। দেখুন একবারে সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন, এখানে মালাই বানাবার কোনো প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি কিছু ডেকোরেশন করার জন্য বাদাম, এখানে দিয়েছি আমি কিছু কাঠ বাদাম, দেখুন স্লাইস করে নিস। তারপর দিয়ে দিচ্ছি পেস্তাস দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি, তাহলে খেতেও ভালো লাগবে। যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি মালাই বানাবার কোনো প্রয়োজন নেই, মালাই দিয়ে এ টেস্টটা বেড়ে গিয়েছে, একটু ক্রিম ক্রিম ভাব এসেছে যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি। তারপর আমি বন্ধুদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। রসমালাইটা সবাই পারে, এক একজনের বানানো এক এক ধরন, আমি যেভাবে পারি ওভাবেই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন প্লিজ। আমিও যার ভিডিও দেখি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি, যেহেতু ওয়াচ টাইম সবই কেটে নিয়ে যাচ্ছে, পুরো ভিডিও না দেখলে সবই কেটে নিয়ে যাচ্ছে, প্লিজ সবাই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। তারপর আমি একটা বাটিতে দেখিয়ে দিচ্ছি কেটে ভিতরে কীরকম হয়েছে, খেতে অসাধারণ হয়েছে এবং অনেক জুসি হয়েছে। দেখুন যেহেতু কন্ডেন্স মিল্ক দিয়েছি অনেক ইয়ামি হয়েছে এবং ক্রিম ক্রিম হয়েছে। দেখুন দেখুন একবারে ভিতরে কীরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা খেয়ে নিচ্ছি। মাশাল্লাহ অসাধারণ হয়েছে, নিজে বানিয়েছি বলে কোনো প্রশংসা না, সত্যি অসাধারণ হয়েছে, খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক মজাদার একটা রেসিপি। দেখুন ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন। আশা করি আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।